সাত তাৰিখ সময় পাখা পাখি নটা সময় দখণ্ডপুৰ গাঁও নিকটে থকা টিটন হাতী ঘৰে পহঁচিছিল দুৰ্ভূত আৰু অতৰ্কিত ভাৱে কৰিলে আক্ৰমণ খোলা বহিচিহ্নৰে ভোট দেৱ শপথ কৰিব টিটন কুমাৰ হাতীক দাবী কৰিলে কিন্তু এতিয়া ৰাজি হৈ নটন হাতী যাফল পৰৱৰ্তী সময়ত খোলা বহি চিহ্ন থকা সমৰ্থিত প্ৰাৰ্থীকৰ মানে আছে সিধাচ আক্ৰমণ কৰিলে টিটন

কোৱা যাওক বিজেডি দলৰ সমৰ্থক মানে পহঁচি এখন খোলা বহিচিহ্ন সমৰ্থিত শুক পঞ্চায়তৰ প্ৰাৰ্থীক ভোট দাবাই নৱেদন কৰিলে যদি বা টিটন কুমাৰ হাতী এ কথা কোনো শুন নেকে সিধাচয় মনা কৰিলে নিম কৰিব ৰক্তবুখা হৈ যায় বিজেডি কৰ্মী মানে সিধাচয়ক আক্ৰমণ কৰিলে যা টিটন কুমাৰ হাতী পাৰিবাৰ লোকে অৰ্থাৎ মা এবি যোগ আনচি ইয়ে হ'ল সেই জাগা আমি যেতিবাৰ পহঁচি থু তেবলে টিটন কুমার হাতীকর মা এবং ভৌণী যে বয়ান রিচ্ছেন তাহলে কেউ না কেউটি আশ্চর্যজনক কথা কারণ কিনা যেতবে নির্বাচনটি আসে নিজ মত অনুসারে ভোটরটি তার নির্বাচন প্রতিনিধি মানুষ ভোট দিয়ে থাকে কিন্তু সিধা সত্যবাদী রুন্ডারাজ চালছি এবং বিজেডি সমর্থিত মানে অন্য সমর্থিত দল প্রার্থী কর্মী মানুষ অতর্কিত ভাবে আক্রমণ করছেন এপরিকি সাধারণ লোকে লোক বিজেডি কর্মীকে আক্রমণ র बस्नुहाँ आलोचना किटन कुमा हाती भउछा जति सात तारिख दिन समय सय कन् घटिला जगार फास्ट सिया आसिक फोन धमक देले धमक देकरी

মাড় মারা পরে ফার্স্ট এলাম মো বো মো বো পুরা অসুত হয়েকি পড়িলা তার ছাতের আঘাত জোর্ বাঁচি মো আঁঠু জোর যে কষিক না যে ধা দেলা মো আঁঠুয়ের আঘাত বাঁচে আাবডা মতো সবুাই কওঁ নাৰী নাৰী সুৰক্ষিত ৰো নাৰীক্ষিত কিন্তু ঘৰত সুৰক্ষিত নহয় ইয়াৰ টিটন কুমাৰ হাতী ভাৰ প্ৰত্ৰিয়া যাত তাৰিখ নাযায় ভিতৰত যুৰ্ভত মানে আছিলে অৰ্থাৎ বিজেডি সমৰ্থিত কোনো কৰ্মী মানে আছিলে ভোট দিব খোলা বহি সমৰ্থিত প্ৰাৰ্থীক ভোট দিয়া জৰ্জবস্ত কৰি টিটন কুমাৰ হাতী পাৰিবাৰ লোকে ৰাজি ন হবাৰ অতৰ্কিত

दीपका हाती सि आसिक मो पु धेरैदे कु बेक धरिदेला जन जे बाडैला मगाडिकि गोडा हात धरली इयो काही मो पु बाडो कहीँ आस मते त छाडे मते बाडियापिटा कले आपन को लेखिचिन्छ आउँछु सिक्छ गाँ रु बाह्र दुर्वृत्त म आक्रमण गरिन्छ गाँ रु बाह्रदेबु ए जीवन मारिदेबु केत भयभीत मन गाँ रु बाहार गरिदेवा তাপরে আমু নাশ ফেরাই শেষ করে দেবু তো স্বামী কুয়াড়ে গলা তে বেগে বেধ ডাকে কুয়া গলা তাকে বাড়াই মারিদবু ভোট দেবু না নাই জবরদস্ত কহিলা আমি যেমি কহিলু আমর যা বলি আড়িয়া পিটা কলা মো ছাচিকে গোঁঠা মারি আপনার মানে আক্রমণ কলে সে কুথে আপনার যা এফআইআর বা পুলিশ স্টেসন যা অভিযোগ করছেন কি আপনার জীবন ধমক দিয়েছেন মনে আজ্ঞা সতরে ভয় রবনি কমিটি সে যেহেতু আমার ঘরে কেবল মো ভাই একুটি আছে দিই জন সে জনি লোক দিই জন বাড়াইবে নিহত ভাবে ভয় লাগে আমি স্ত্রী লোক নিবেদন কোন রইব কত নির্বাচন চালি হিংসা ঘটির আছে সত্যবাদী প্রশাসন কর নিবেদন যে এমিতি কেবে কেবেও পুনরাবৃত্তি ন হোক নিশ্চিত ভাব ইয়ে হোক অভিযোগ ইয়ে হোক দাবি যেত টিতন কুমার হাতিক পরিবার উপর 7 তারিখ দিন নয় অতর্কিত ভাবে আক্রমণ করা গলা এবং পরিবার লোক এবার সম্পূর্ণ ভাবে ভয়ভীত অবস্থায় অনেক কিভাবে জীবন বিতাইবে তাকে নেবে চিন্তার কারণ এজেডি দল সমর্থিত কর্মী বা সমর্থক বা ভোটর মানে এপরিক পুরো সম্পূর্ণ ভাব অন্য সমর্থিত প্রার্থী বা অন্য সমর্থিত ভোটর মানুষ অনেক ভয়ভীত দেখাই ভোট দেওয়া বাধ্য করুত্ব অভিযোগ আসুচি তবে তদন্ত সাপেক্ষ বাস্তব টিটন কুমার হাতী বিুজু করেছি সত্য বা থানা পুলিশ কাউন্টার অভিযোগ করা কুহযুচি যা সূচনা আসুছে তবে ঘটনার বাষ্টব কখন সত্যতা লা এক কাউন্টর এফআইআর কলা যে আহত হল তা কোর্ট চালান সাপেক্ষ কিন্তু কেউ না কেউ সত্যবাদী গোটে শাসক দল রক্ত মুখা অভিযোগ হচ্ছে তবে এ ঘটনা পরে তবে নির্বাচন কমিশনার অর্থাৎ পুরী জেলা নির্বাচন অধিকারী কি পদক্ষেপ নেতেন তা আগামী দিনক দেখি রা সত্যবাদু বিপকুচরণ সাউ অর্গস নিউজ